হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দুয়ে অনেক ভালো আছি। রমজান মোবারক তুমি আপনাদের সবাইকে। আমি আজকে আলু আর মরিচ ছিটে দেবো। আমার আম্মু অনেক অসুস্থ, আমার রান্না করতে হইতেছে, কি করবো? আম্মু রোজা রাখে, অসুস্থ হয়ে গেছে, আর আমার তো হার্টের সমস্যা আছে, সেই জন্য শান্তা তো শ্বশুরবাড়ি চলে গেছে, আমি তো যাইতে পারলাম না লকডাউনের জন্য। এখন আজকে আমি বিসমিল্লাহ রহমানির রহিম আমি আজকে কাঁচা মরিচ আর আলু সিদ্ধ দিয়ে রাখছি, আলু সিদ্ধ দিতেছি, কেননা আমি বুট সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি বেশি করে ফ্রিজে, ওগুলো ভাজি করবো আজকে, আলুর চপ বানাবো, সেজন্য কাঁচা মরিচ আর আলু সিদ্ধ দিছি, আর বুট ভাজি দিতে দিব সেজন্য। তো বন্ধুরা, শুরু করে দিই, আগুন জ্বালাই দিছি। আগুনটা জ্বালাতে একটু কষ্ট হয়, নিভে গেছে, নিভে গেছে, জ্বলছে জ্বলছে। আবার বলো, আগুনটা জ্বালাতে একটু কষ্ট হয়? আগুন লাগবে না, এই যে আগুনটা জ্বালাই দিছি, আজকে দেখি কি কি রান্না করতে পারি। আজকে আমার থেকে রান্না করতে হবে, কেন আমি অসুস্থ, কি করব, দুঃখের বিষয়, সবাই করোনার ভিতরে আরে থাকবেন, এগুলো বলা থাকবে না, লকডাউনের জন্য আমি যাইতে পারতেছি না আমার শ্বশুর বাড়িতে। বন্ধুরা, একটু আদা বাটবো, একটু রসুন বাটবো, একটু পেঁয়াজ বাটবো, এগুলো বাটবো একটু। বিসমিল্লাহির রহমানির রহিম, কড়াই বসিয়ে দিছে। বিসমিল্লাহ, আমি এখন একটু চিংড়ি মাছ ভাজি করে নেব, তেল তেল দিয়ে দিচ্ছি। বড় বড় চিংড়ি মাছ একটু ভাজি করে নেব, লবণ দিয়ে দিলাম, হয়ে গেছে, এগুলো দিয়ে দিছি, এগুলো দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো ভাজি করবো। আমার দর্শকরা জানে তুমি যে বসে বসে খাইতে পছন্দ করো, প্যারা নাই ব্রো, একটু লবণ দেবো, না লাগে চিংড়ি মাছগুলো। খুন্তিটা আমাকে দাও, কখন আমি রান্না করবো, করো রান্না, এখন আমি লামিয়া রান্না করছি, আমি গুলো হালকা হালকা করে দেখে নেব। আপু দেখো তেল পুষছে যে গরম গরম, আমি কি পারি না? হ্যাঁ আমি পারি, এখন বাকিগুলা দিয়ে দিব।
হইছে আমি এখানের ভিতরে তরকারি বসাই দেব পরিবারের সদস্য কম চিংড়ি মাছ কম দিয়েছিলাম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আমি পেঁয়াজ কম খাই সেজন্য কম দিচ্ছি আমিও পেঁয়াজ কম খাই পেঁয়াজ আমার ভালো লাগে না মোটো পেঁয়াজ অনেক কষ্ট লাগে আমি তরি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম তরি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তরি হ্যাঁ তোমরা কি বলো দেখো এগুলো আমি না চিনি থাক যাই দিচ্ছ দেখ আমার ফেভারিট আলুটা দিচ্ছ সেটা দেখার মানে খুশি হয়েছি আই এম প্রাউড অফ ইউ ঢাকনা দিয়ে দিবা হ্যাঁ একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি হলুদগুলো মরিচগুলো একটু তরকারিগুলো একটু গিয়ে হয়েছে সিদ্ধ হয়েছে এখন আমি হলুদগুলো মরিচগুলো দেব বিসমিল্লাহ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল বেশি হয়ে যাবে মনে হয় না পরে চিংড়ি মাছ দেবো পানি দেবো পরে দেবো সিদ্ধ হয়ে নেওক আমি তরকারিটা কাটতে পারিনি প্রথম আপনারা কিছু বলবেন না আমাকে ঠিক আছে কাটা তরকারিটা দেখি বন্ধুরা হাত ছাড়ো দেখি চিংড়ি মাছ দেব না এখন দিয়ে দেবো চিংড়ি মাছ পানি দিয়ে দিলাম পানি কম দিলাম এগুলা থেকে পানি উঠবে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে মাশাল অনেক সুন্দর লাগতেছে দেখে এই যে গাইস আমার রান্না শেষ এই যে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরি দিয়ে রান্না করছি এই যে আমার রান্না শেষ দেখতে পারছেন কীভাবে রান্না করলাম আজকে রোজাটা অনেক ক্লান্ত লাগতেছে এইতো আমার রান্না শেষ আজকে অনেক খারাপ লাগতেছে আমার কী করবো আমি অসুস্থ সেই জন্য রান্না করতে হইতেছে বিসমিল্লাহ রহমান রহিম আমি বেসন নিছি এখন বেসনের ভিতরে কী কী উপকরণ দেব সেটা দেখবেন সামান্য হলুদের গুঁড়া সামান্য মশলা গুঁড়া দিতে হয় লবণ ঠিক আছে না এগুলো দিতে হয় না আর একে নিয়ে পানি দিও তারপর মাটি ফেললো মেগিন বিসমিল্লাহ আমি মেখে রেখে দেবো এখন আলু ভর্তা বানাবো ভালো মতো মাখলাম একটু পানি দিতে হবে মানে সামান্য বেগুনি বানাবো আলুর চপ বানাবো আগে মোটা করে বেগুনি বানাই ফেলবা হ্যাঁ তারপর আবার একটু পানি দিয়ে পাতলা করে আলুর চপ না না এগুলো ভিতরে বানাই ফেলবো সবগুলো আর দেবো না হ্যাঁ এই যে এই আলু ছিলে নিচ্ছে আমি এখন আলু ভর্তা বানাবো আজকে নতুন একটা পদ্ধতি নিলাম কাঁচামরিচগুলো সিদ্ধ দিয়ে দিছি
বত্তার সাথে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিছি। এই যে এখন আমি আলুগুলো সিদ্ধ চুলে নেব। বন্ধ করে ফেলো। বিসমিল্লাহ, পেঁয়াজ কুচি নিলাম। আমি এখন আলু ভর্তা বানাবো। বললাম আজকে কাঁচামরিচ সিদ্ধ করে আলু ভর্তা বানাচ্ছি। তুমি কিছু আলু ভর্তা খাবে? রেখে দেবো? হ্যাঁ, রাখতে রাখি দিতে পারো। আলু আমি তো একটু রেখে দেবো আমার জন্য। তাহলে আমার জন্য একটু রাখিও। ইফতার করে তো খাবো না, বেনিরাতে খাবো যে, তাহলে দিয়ে রেখে দেবো। বাজে আছি, আমি খাবো না ইফতার। কেন বোন জানা, ওগুলো খাইলে, তেল খাবার বেশি খাইলে মানে কিরকম লাগে? এগুলো কি? পেঁয়াজের জন্য ডাল, ডাল ডাল বাটার সাথে সাথে আমি এই যে পেঁয়াজ কুচি দিলাম। আমাকে রুজে ধরছে, আমার আজকে অনেক খারাপ লাগতেছে, কি করবো? পানি বোড়ায় বিছনা ঝাড়ু দেয়, আমি ঘর মুছি, থাল বাসন ধুই, রান্না বান্না করি, আমারটা কাজ না। লবণ, লবণ দিয়ে দিলাম। লবণ কি বেশি হবে? না, অনেক খারাপ লাগতেছে আজকে আমার। আমার অনেক খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে। আমি তো মশলার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দিয়ে গেলাম। তো আমি এখন ওগুলো মেখে নেব। আবার তেলের খাবার বেশি খাইলে গ্যাস্ট্রিকের প্রবলেম দেয়। তো বন্ধুরা, এখানে আমি বেগুন কেটে নিছি, আস্তে আস্তে মরিচ নিছি, এগুলো মরিচে বানাবো। পেঁয়াজ কেটে নিছি, বুধবারের জন্য পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, আস্তা মরিচ নিছি, হ্যাঁ এগুলো নিছি, যার জন্য মরিচে বানাবো, বুধবাজি করবো। আমার ইফতারি বানানো শেষ। আমি বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, মরিচে বানাইছি। এই যে ইফতারি বানানো আমার শেষ, ইফতারি বানানো শেষ, বুট বাজি বানানো শেষ। অনেক গরম, অনেক কষ্ট লাগতেছে আমার আজকে, অনেক হারাম লাগতেছে। ইফতারি বানিয়ে ফেলছি আমি। এই যে আমার বুট বাজি হয়ে গেছে বন্ধুরা, আমার বুট বাজি হয়ে গেছে। যদি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর পাশে থাকা বেলেং বাটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই নিরাপদ থাকবেন।